চীনকে কোণঠাসা করতে ভারতে এবছরই চালু হবে বিশ্বের অন্যতম বড় পারমাণবিক প্ল্যান্ট এবছরের মধ্যেই শুরু হতে চলেছে জয়িতাপুর নিউক্লিয়ার প্ল্যান্টের কাজ মহারাষ্ট্রের কাছাকাছি এই জায়গাটি অবস্থিত এবছরের শেষেই প্ল্যান্টের কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন ভারতে ফ্রান্সের দূত আলেকজেন্ডার জিগলার জয়িতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে 10 মার্চ ভারত ও ফ্রান্সের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় সেখানে স্থির হয় বছরের শেষেই প্ল্যান্টের কাজ শুরু করতে হবে ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রন যখন ভারতে এসেছিলেন তখনই এই সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ম্যাক্রন এই প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনার জন্য নিউক্লিয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ও ইডিএফ ফ্রান্সকে উৎসাহ দেয় একবার তৈরি হয়ে গেলে জয়িতাপুর প্রজেক্ট পৃথিবীর মধ্যে অন্যতম বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে পরিণত হবে নয় হাজার ক্ষমতা সম্পন্ন হবে এই পাওয়ার প্ল্যান্টটি জিগলার বলেন গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট যখন ভারতে এসেছিলেন তখনই এই বিষয়ে সমস্ত কথাবার্তা ফাইনাল হয় এনপিসিআইএল ও ইডিএফ ফ্রান্স শিল্পক্ষেত্রে চুক্তি সই করে গোয়ায় ভারত ও ফ্রান্স নেভির যৌথমহরা প্রদর্শনে গিয়ে একথা বলেন তিনি দুই সালে ভারত ও ফ্রান্সের মধ্যে জয়িতাপুর পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মুম্বাই থেকে ছয়শো কিলোমিটার দূরে অবস্থিত জায়গাটি ভারত ফ্রান্স পার্টনারশিপে এতদিনে প্রতিরক্ষা ও মহাকাশ ছিল মূল উপপাদ্য এবার তার সঙ্গে যোগ হলো পারমাণবিক শক্তিও এই পারমাণবিক প্ল্যান্টে ছটি রিয়েক্টর রয়েছে কিন্তু জিগলার বলেন এই প্ল্যান্টের ফলে পরিবেশের কোনো ক্ষতি হবে না তিনি বলেন শিল্প এলাকায় নিরাপত্তা অন্যতম বড় ইস্যু বিশেষত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে এর প্রভাব বেশি কিন্তু তাদের কাছে সম্প্রীতিকতম রিয়াক্টর রয়েছে বিশ্বের জন্য এটি সম্পূর্ণ নিরাপদ